হ্যালো ভাইবার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশ কোভিড-19-এর ভ্যাকসিন তৈরি করেছে। আজকে সেই ভ্যাকসিন সম্পর্কে আপনাদেরকে জানাবো। বাংলাদেশের গ্লোব বায়োটেক কোম্পানি লিমিটেড একটি ভ্যাকসিন এর প্রাথমিক সাফল্য পেয়েছে। প্রাথমিক সাফল্য বলতে এটি প্রি ক্লিনিক্যাল টেস্টকেই বোঝানো হচ্ছে। প্রি ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে এটি কোনো প্রাণী, যেমন ইঁদুর হোক বা যে কোনো বিভিন্ন প্রাণীর উপরে এটিকে যে ভাইরাসটি আছে সেই ভাইরাসটির যে কোনো একটি অংশ অথবা পুরো ভাইরাসকে নিষ্ক্রিয় করে বা ক্ষতিকারক উপাদানকে নিঃশেষ করে সেটি সেই প্রাণীর শরীরে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর ফলে সেখান থেকে যে অ্যান্টিবডি পাওয়া যায়, সে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না বা অ্যান্টিবডি তৈরি হলে অ্যান্টিবডির কোয়ালিটি কীরকম, সেই অ্যান্টিবডি যদি তৈরি করতে পারে এবং ইঁদুরের শরীরে কোনো ক্ষতিকারক প্রভাব না পড়লে সেটিকে বলা হয় প্রি ক্লিনিক্যাল স্টেজ অতিক্রম করা। আমাদের দেশের যে কোম্পানি ভ্যাকসিনের কথা বলছে, এরা প্রি ক্লিনিক্যাল টেস্টের স্টেজটাকে অতিক্রম করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে অনেকগুলো ধাপ আছে, যেখানে ফার্স্ট স্টেজের মধ্যে 30 জনের বেশি মানুষের উপরে ট্রায়াল করা হয়, দ্বিতীয় স্টেজে 100 বেশি মানুষের উপরে ট্রায়াল করা হয়, এবার তৃতীয় স্টেজের মধ্যে 1000-এর বেশি মানুষের উপরে ট্রাই করে দেখা হয় কোনো ধরনের প্রতিক্রিয়া হচ্ছে কি না। আসুন আমরা সেটা সম্ভব আমাদের হয়েছে, বায়োটেক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। কোন একটা আসলে কোম্পানির যে নাম শুনলে সবার আগে একজন দেশপ্রেমিক মরার মানুষ, কথা একজন শুনে তাদের 69 জনকে দিন হয়েছে, ভালোবাসে, আমার টোটাল মাঝে 69 দিনে বক্তব্য তারা আমরা তাদের শুনি, ভ্যাকসিন ডেভেলপ দেখেন করেছে। কত ওরা যদি সুন্দরভাবে পারে আমাদের মাঝে অবশ্যই আমরাও পারবো। স্থাপন করেছেন আসুন দেখি যে যে আসলে আমাদের কেন আসলে আমাদের ভ্যাকসিনটা, নিজস্ব আমাদের ভ্যাকসিনের নিজেদের ভ্যাকসিন কতটুকু কেন প্রয়োজনীয়তা দরকার? আছে। বিকজ গ্লোবালি 7 বিলিয়ন ডোজেস পার ইয়ার অফ দ্য ভ্যাকসিন ইজ নিডেড। দ্য গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অফ ভ্যাকসিন ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 বিলিয়ন ডোজ পার ইয়ার। Then why we should make our own vaccine? I like to emphasize that we don't want to lose any more job. We don't want to lose any more savings. We don't want to lose any more happiness. We don't want to lose any more people. We can't afford to lose any more. Thank you all. স্যারের বক্তব্যের পরে আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে, সেখানে আপনারা